নতুন করে বিজেপি পার্টি একটি নতুন চুলকানি শুরু করেছে গোটা দেশে। তার নাম হলো কাশ্মীরি ফাইলস। দ্য কাশ্মীরি ফাইলস একটি মুভির নাম, যেটা বিজেপি সূক্ষ্ম পরিকল্পিতভাবে এই মুভিটাকে বাজারে এনেছে, যাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো যায়, যাতে ওদের রাজনৈতিক ফায়দা লোটা যায়। সেই কারণে বিজেপি এমন একটি মুভি এনেছে। বিজেপি যে কুকর্মগুলো করে, দেশের দাঙ্গা লাগায়, ষড়যন্ত্র করে, সেই সবগুলো ঢাকতে, সেসবগুলো থেকে মানুষের মন ঘুরিয়ে দিতে এই রকম মুভি নিয়ে এসছে বাজারে। বিজেপিকে পুরোপুরি তুলোধনা করলেন মানবাধিকারকর্মী দীপক ব্যাপারী। মানবাধিকারকর্মী দীপক ব্যাপারী বলেন যে এই মুভিতে পুরোপুরিভাবে একপক্ষভাবে বিজেপি এই মুভিটাকে চালু করেছে। একপক্ষকে ষড়যন্ত্র করে বিদ্বেষ ছড়ানোর জন্য, একপক্ষের বিরুদ্ধে হিংসা ছড়ানোর জন্য, মুসলিম সমাজের বিরুদ্ধে হিংসা ছড়ানোর জন্যে এই মুভিকে বাজারে এনেছে মোদি। এবারে মোদির পুরোপুরি চামড়া ছাড়িয়ে নিলেন মানবাধিকারকর্মী দীপক ব্যাপারী। মানবাধিকারকর্মী দীপক ব্যাপারী ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যেন কী কারণে এই কাশ্মীর ফাইল তৈরি করা হয়েছে, কী কারণে এই মুভিটা তৈরি করা হয়েছে, এবং কী কীভাবে এর বিজেপি ফায়দা তুলতে চাইছে, এবং পুরোপুরিভাবে মানুষকে সজাগ সচেতন থাকতে বললেন যে এই বিজেপির তৈরি করা ফাঁদে না কেউ মানুষ পা দেয়, এদের তৈরি করা ফাঁদে পা দিলে দেশের মানুষ বরবাদ হয়ে যাবে। চলুন মানবাধিকারকর্মী দীপক ব্যাপারীর ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাশ্মীর ফাইলস এই সিনেমাটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হোক কিংবা নিউজ মিডিয়া সমস্ত জায়গায় চর্চার বিষয়। বিভিন্ন জায়গায় বিজেপি আরএসএসের বাদর বাহিনী সরাসরি বিভিন্ন সিনেমা হলের সামনে গিয়ে প্রতিবাদ করছেন যে কাশ্মীর ফাইল এই সিনেমাটা এই সিনেমা হলে চালাতে হবে। এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সিনেমার বিরুদ্ধে তারা অবস্থান করেছে, সেই সিনেমা হল ভাঙচুর করেছে, বহু সিনেমা এরকম বেরিয়েছে যেগুলো বিজেপির স্বার্থে ঘা লেগেছে, আরএসএসের স্বার্থে ঘা লেগেছে, সে সমস্ত সিনেমা বন্ধ করার জন্য তারা আন্দোলন করেছে। এই প্রথম কোনো সিনেমার পক্ষে বা সিনেমা চালানোর জন্য সরকার, বিজেপি সরকার সরাসরি করমুক্ত করে দিয়েছে, যাতে টিকিটের দামটা কম হয় এবং সাধারণ মানুষ দেখতে পারে। তার মুশকিলটা হচ্ছে যে কাশ্মীর ফাইলস এই সিনেমাটায় যে সমস্ত ঘটনা বা তথ্য দেখানো হচ্ছে সেটা একপেশে, বলা যায় অতিরঞ্জিত করে, অতি রংচং মাখিয়ে দেখানো হয়েছে, এবং এইটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে বহু ভিডিও চলছে এই মুহূর্তে। এই ভিডিওগুলোর মধ্যে সমস্ত জায়গায় 1990 সালের পরের ঘটনা দেখানো হয়েছে বা ওই 90 সালে যা ঘটেছে সেটা দেখানো হয়েছে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কাশ্মীরি পণ্ডিতদের সাথে এরকম ব্যবহার কেন করলো, কিংবা যতটা সংখ্যা লাখ লাখ কাশ্মীরি পণ্ডিত তারা কাশ্মীর ছেড়ে চলে গেছেন, অনেকে মহিলা ধর্ষিত হয়েছেন, অনেক মারা গেছেন, তাদের সংখ্যা নিয়ে একটা রাজনীতি চলছে। প্রথমত এই সংখ্যাটা যে ভুল সেটা সরকারি রিপোর্টই বলছে, কারণ এখনও পর্যন্ত যত সংখ্যার পণ্ডিতদের হত্যা করার কথা বলা হয়েছে সেটা নিয়ে বহুবার আরটিআই হয়েছে, আরটিআইয়ের রিপোর্ট আপনাদেরকে দেখিয়ে দিই। সেই আরটিআই বলছে যে মাত্র 89 জনকে হত্যা করা হয়েছিল, কিন্তু 1990 সালে ওই ঘটনার সময়ে প্রায় 1700 জনের বেশি মানুষ হত্যা হয়েছে। বাকি মানুষ কারা? বাকি মানুষ হচ্ছে সেখানকার শান্তিপ্রিয় মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু পণ্ডিতদের বা কাশ্মীরি পণ্ডিতদের বাঁচানোর জন্য কিংবা সম্প্রীতির কথা বলা সেই মানুষগুলো যারা মারা গেছে, মূলত একদিকে জেহাদি জঙ্গিদের হাতে, একদিকে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে। এই ঘটনাটা সেখানে দেখানো হচ্ছে না, সেখানে শুধু দেখানো হচ্ছে যে মুসলিমরাই নাকি দলে দলে কাশ্মীরি পণ্ডিতদের উপর আক্রমণ করেছে, তাদের হত্যা করেছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, তাদের মহিলাদের ধর্ষণ করেছে। সেখানে আক্রমণের পেছনে কী কারণ, সেই কারণটা কিন্তু এই সিনেমায় কোথাও দেখানো হচ্ছে না। সেই আক্রমণের যদি ইতিহাস জানতে হয় তাহলে ব্রিটিশ শাসনে রাজা হরি সিংয়ের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেখান থেকে শুরু করে পরবর্তীকালে দেশভাগ হওয়ার পর অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে তথাকথিত স্বাধীনতার জাতাকলে পড়ে এই কাশ্মীর নামক একটি স্বতন্ত্র দেশ সেটাকে লুটপাট করার জন্য একদিকে পাকিস্তান, একদিকে ভারত, দুজনে মিলে টানাহাচড়া করতে করতে সেখানে একটা অংশ পাকিস্তান নিয়ে নেয়, একটা অংশ ভারতের অধীনে থাকে। এই ভারতের অধীনে থাকা কাশ্মীরের প্রশ্নের মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকার জোর জবরদস্তি ভারতীয় সেনা লাগিয়ে তাদের উপর জুলুম চালায়, এবং তার বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে বাঁধতে একটা পর্যায়ে এমন একটা সময় আসে যখন মানুষ সেখানকার মানে আমাদের ভারত সরকারের যে দালাল সরকার বা দালাল যে রাজ্যপাল ছিল জগমোহন, এই সরকারের উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে থাকে, এবং এই জায়গাটাকে দখল করে সেখানকার উগ্র কিছু জেহাদি সংগঠন, তারা মানুষের এই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা মাথাছাড়া দেওয়া উঠতে থাকে, এবং একই সাথে ভারত সরকারের সেনাবাহিনীর জুলুম এমন একটা পর্যায়ে চলে যায় যে কাশ্মীরের যারা ওখানকার পুলিশ তাদের উপরে অত্যাচার চালায় সেনাবাহিনী, ফলে বহু পুলিশের লোকের চাকরি ছেড়ে তারা জঙ্গি দলে যোগ দেয়। এমনকি সমাজের একটা অংশের মানুষ, বিশেষ করে সেখানকার কাশ্মীরি মুসলিমরা, তারা কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের সাথে কোনো রকম বিবাদ ছিল না মানে এখনও নেই, কিন্তু সেই 1990 সালে 19 জানুয়ারির সেই রাতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার
সবথেকে বেশি যদি মানুষ মারা গিয়ে থাকে সেটা হচ্ছে সেখানকার মুসলিম, কাশ্মীরি মুসলিম। কিন্তু বিজেপি আরএসএসের যে দরদ, সেই দরদটা উঠে পড়ছে শুধুমাত্র কাশ্মীরি পণ্ডিতদের নয়। প্রথমত কাশ্মীরি জনগণের মধ্যে বা কাশ্মীরি জিহাদি সংগঠনগুলোর যে ইন্ধন যোগানো, সেই ইন্ধনটা যুগিয়েছিল তৎকালীন ভারত সরকার এবং পাকিস্তান থেকে কিছুটা মদত। এবং এর পেছনে যদি আপনি কারণ জানতে চান যে এই ধরনের ঘটনা কেন ঘটল, এমনকি বেনামে পোস্টার সাটিয়ে দিয়ে বিভিন্ন মসজিদ থেকে যে হুলিয়া জারি করার ঘটনা বা যে হুলিয়া জারি করার যে গল্প সেখানেও জল মেশানো হয়েছে, সেই হুলিয়া জারি করার পেছনে সেখানে সবথেকে বড় ভূমিকা ছিল এরকম যে ভারত সরকারের যারা দালাল, বিশেষ করে ভারত সরকারের যারা এজেন্ট, সেই এজেন্টদেরকে কাশ্মীর থেকে ভাগাতে হবে, সেটা হিন্দু পণ্ডিত হোক কিংবা মুসলিম। কিন্তু এই কাশ্মীর ফাইল সিনেমায় এই কথাটা উল্লেখ নেই। এরকম ভুড়ি ভুড়ি বহু তথ্য মিথ্যা করে পরিবেশন করা হয়েছে, বহু তথ্য চেপে রাখা হয়েছে। যারা কাশ্মীর ফাইলস নিয়ে খুব গলাবাজি করছেন তাদেরকে অনুরোধ করব আমার কয়েকটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অন্তত দেবেন। সেটা হচ্ছে রাজা হরি সিং থেকে শুরু করে এখনও পর্যন্ত কাশ্মীরে যত মানুষ হত্যা হয়েছে তার মধ্যে ভারতীয় সেনা কত মানুষকে হত্যা করেছে, ভারতীয় সেনা কত মহিলাদের ধর্ষণ করেছে, কত অল্পবয়সী বাচ্চা বাচ্চা মানুষ ছেলে মেয়েদের গায়েব করে দেওয়া হয়েছে, এই ইতিহাসটা দেখবেন। একই সাথে দেখবেন প্যারালালি যে পাকিস্তান মধ্যপুষ্ট বিভিন্ন জেহাদি গোষ্ঠীগুলো তারা কত মানুষকে হত্যা করেছে এবং তার মধ্যে কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলিম। তাহলে বিজেপি আরএসএসের যে প্রোপাগান্ডা, অর্থাৎ এই ঘটনা দেখিয়ে বা কাশ্মীরি পণ্ডিতদের এই হত্যাকাণ্ড দেখিয়ে সুড়সুড়ি দিয়ে যে আবেগ তৈরি করা হচ্ছে, বিজেপি আরএসএস সেটাকে প্রমোট করছে, এই পুরো খেলাটা আপনি ধরতে পারবেন। যদি কাশ্মীরের ইতিহাস না জানেন, যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতটা মানে অর্থাৎ এই ঘটনা কেন ঘটতে গেল বা কেন ঘটলো এই পুরো পার্সপেক্টিভটা বা কারণটা আপনি যদি না খোঁজেন, তাহলে এই ঘটনা দেখার পর আপনার চোখে জল আসবে। সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ হবে না, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ উগরে যাবেন। আমি কিছু কিছু স্ক্রিনশট, কিছু কিছু ডকুমেন্ট আপনাদের এখানে শেয়ার করছি, কিছু কিছু ডকুমেন্টের পিডিএফ লিঙ্ক আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লেখাগুলো তথ্যগুলো আপনারা যাচাই করে নেবেন। 1990 সালের ঘটনার পরে বিভিন্ন মানবাধিকার সংগঠন ভারতবর্ষের তারা কাশ্মীরে গিয়ে সার্ভে করেছিল, সেই সার্ভে রিপোর্টে দেখা গেছে যে 99% মানুষ সেখানকার কাশ্মীরি মুসলিম হিন্দু সবাই প্রত্যেকে চায় যে কাশ্মীরটা স্বাধীন থাকুক, না তারা পাকিস্তানে যেতে চায় না তারা ভারতে থাকতে চায়। কিন্তু এই দাবিকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এরা কোথাও বা অন্য কোনো সরকার, পাকিস্তান হোক কিংবা ভারত সরকার, কেউ সেটাকে মর্যাদা দিয়ে সেই মানুষকে স্বায়ত্ত শাসনের বা স্বাধীন থাকার কোনো রকম আবেদনকে গুরুত্ব দেয়নি। বরং প্রত্যেকটি সরকার চেয়েছে, এমনকি ন্যাটো, রাষ্ট্রপুঞ্জ এরা চেয়েছে যে দুদেশকেই অস্ত্র সাপ্লাই দিয়ে কাশ্মীর ইস্যুটাকে জিয়ে রেখে তাদের অস্ত্র ব্যবসা চালিয়ে যাওয়া। ভারত সরকার চাইছে পুরো কাশ্মীরটাকে নিজেদের দখলে রাখার, পাকিস্তান চাইছে পুরো কাশ্মীরটা তাদের দখলে চলে আসুক। এই খেলায় সাধারণ কাশ্মীরিদের বা কাশ্মীরি পণ্ডিত হোক বা কাশ্মীরি মুসলিম হোক, তাদের দাবি দাবার কোনো মর্যাদা কোনো সরকার, মানে সে তৎকালীন কংগ্রেস হোক, রাজীব গান্ধী হোক, ভিপি সিং হোক কিংবা পরবর্তীকালে বিজেপি সরকার হোক, কেউ কিন্তু সেখানকার মানুষের কোনো অধিকারকে মর্যাদা দেয়নি। এবং এই বিষয় নিয়ে যদি আপনাকে আরও পরিষ্কার ইতিহাস জানতে হয়, অন্তত যুক্তিপূর্ণ ইতিহাস জানতে হয়, তাহলে আপনাকে এই ভিডিও ডেসক্রিপশানে থাকা কয়েকটি বইয়ের লিঙ্ক, কয়েকটি গভর্নমেন্টের রিপোর্ট, কয়েকটি তথ্যের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেগুলো পড়ে নিতে পারেন। কারণ সম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করব আগামীতে সময় সুযোগ করে এই নিয়ে সম্পূর্ণ একটি ডকুমেন্টারি আপনাদেরকে উপহার দেওয়ার, সেটা সময় সাপেক্ষ এবং একার পক্ষে সম্ভব নয়, তাই চেষ্টা করব যে সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের সামনে নিয়ে আসা, অন্তত কাশ্মীর সমস্যা নিয়ে। কাশ্মীর সমস্যার ইতিহাস যদি আপনাকে জানতে হয় তাহলে শুধুমাত্র কোনো ঘটনার ফলাফল দেখে বিচার করলে হবে না, সেই ঘটনা কেন ঘটলো তার কারণটা আপনাকে জানতে হবে। জানতে হবে এই কারণে যে যাতে করে এই ঘটনার সুড়সুড়ি দিয়ে আপনাকে খেপিয়ে তুলে, মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলে ভারতবর্ষ থেকে বা কাশ্মীর থেকে সরকার যে নির্যাতন চালাচ্ছে মুসলিমদের উপরে, সেটাকে একটা লিগালাইজ করা বা মুসলিমদের একটা মুসলিমদের প্রতি যে আক্রমণ করবে সরকার সেটাকে একটা নৈতিক সমর্থন আদায় করে নেওয়া আপনার কাছ থেকে, এইটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই চেষ্টা চালানোর জন্য ধারাবাহিক বহুভাবে চেষ্টা করেছে এবং নতুন করে এই কাশ্মীর ফাইল সিনেমাটা তার একটি অঙ্গ। বিজেপি আরএসএসের যে স্ক্রিপ্টেড মুসলিম বিদ্বেষ, বলা যায় হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট, সেটাকে প্রতিষ্ঠিত করতে গেলে এই কাশ্মীর ফাইলস থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য এরকম ধারাবাহিক বহু সিনেমা আসবে। কিন্তু পাল্টা আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলি তখন আমাদেরকে দেশদ্রোহী, পাকিস্তানের দালাল ইত্যাদি বলা হয়। তবে প্রত্যেককে বলবো যারা পাকিস্তানের দালাল আমাদের বলেন বলতেই পারেন, কারণ আমরা অত্যাচারিত মানুষের কথা বলি, নিপীড়িত মানুষের কথা বলি। আপনারা যখন বাংলাদেশে কোনো মুসলিম, উগ্র মুসলিমরা হিন্দুদের
উপর আক্রমণ করে তখন আমি হিন্দু। যখন ভারতবর্ষে বিজেপি আদিবাসী দলিতদের উপর আক্রমণ করে, তাদের জলজমি জঙ্গল থেকে উচ্ছেদ করে, তখন আমি আদিবাসী দলিত। যখন পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস মুসলিম বিদ্বেষের নামে মুসলিমদের উপর টর্চার করে, তখন আমি মুসলিম। যখন নাগরিকত্ব দেওয়ার জন্য মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের মূল্য ঝুলিয়ে ভোট করায় এবং তাদেরকে ফাঁদে ফেলার জন্য সিএ 2003-2019 নামে একটি আইন নিয়ে আসে কালাকানুন, তখন আমি তাদের পক্ষে উদ্বাস্তু মতুয়া। ফলে অত্যাচারিত মানুষের পক্ষে আমি প্রতিটা ক্ষেত্রে আমি মানুষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই